গুড ইভিনিং। আজকে আমার টপিক যেটা সেটা হচ্ছে ডিআরডিআই টেস্ট অ্যানালিস আর ট্রাকোমোনাস ভাইজিনালিস, এই দুটা আর কি আমি আজকে তোমাদেরকে বলবো। ছোট ছোট দুইটা টপিকস আমি চেষ্টা করবো কিছুটা তোমাদের আইডিয়া দেওয়ার জন্য, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবা। ওকে, সো আমাদের এই টপিকসগুলোর মধ্যে আমাদের পড়তে হবে, কিছুটা জানতে হবে, সেটা হচ্ছে গিয়ে ট্যাক্সোনমি, যেটা হিস্ট্রিটা, মরফোলজি, লাইফ সাইকেল, ভিউরেন্স ফ্যাক্টরস, প্যাথোজেনেসিস, ক্লিনিক্যাল ফিচার, ডায়াগনোসিস, ট্রিটমেন্ট। সো এগুলো আমরা হচ্ছে যে কিছু কিছু জিনিস আমরা ইন ডেপথ জানবো, কিছু কিছু জিনিস আমাদের রিটেনের জন্য ইম্পর্টেন্ট, কিছু কিছু ভাইবার জন্য ইম্পর্টেন্ট। তবে এই দুটো অর্গানিজম থেকে ভাইবার জন্য মোস্টলি কোশ্চেনগুলো আসে, সেই হিসাবে আমরা হচ্ছে যে খেয়াল রাখবো। জিআরডিআই ইন্টেস্ট অ্যানালিসের ট্যাক্সোনমিক পজিশন যেটা বলতে বোঝায়, সেটা হচ্ছে কি, এটা একটা প্রোটোজোয়া এবং ম্যাস্টিকোফোরা গ্রুপের আর কি, যেগুলো হচ্ছে যে ডিপ্লোমোনাডিডা এরকম বলা হয়। তোমাদের এগুলো খুব একটা জানার প্রয়োজন নাই, ট্যাক্সোনমিক পজিশনটা তোমাদের জানার খুব একটা প্রয়োজন নাই, জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য তোমাদের এগুলো বললাম। সিমিলার নেম এটা হচ্ছে জানাটা দরকার, কারণ অনেক সময় ভাই ভাই জিজ্ঞেস করে ফেলে। এটা হচ্ছে যে জিআরডিআই ইন্টেস্ট অ্যানালিস, আমরা এটা কমনলি ইউজ করে থাকি। এছাড়া যেটা জিআরডিআই ল্যামব্লিয়া, মিস্টার ল্যামব্লিয়ার নাম অনুসারে এটা নামকরণ করা হয়েছে, জিআরডিআই ল্যামব্লিয়া অ্যানাদার নেম। আর জিআরডিআই ডুওডেনালিস, যেহেতু একটা ডুওডেনামে থাকে, ওই জন্য আরেকটা নাম হচ্ছে জিআরডিআই ডুওডেনালিস। সো এটা, দিজ আর দ্য সিমিলার নেমস অফ জিআরডিআই ইন্টেস্ট অ্যানালিস। সো আমাদের অনেক সময় পরীক্ষায় জিজ্ঞেস করে ফেলে যে আদার্স নেমগুলো কি, সিমিলার নেমগুলো কি, তখন আমরা বলবো জিআরডিআই ইন্টেস্ট অ্যানালিস কি ডিজিজ প্রোডিউস করে, জিআরডিআইসিস। তোমাদেরকে সব মানে একটা জিনিস ক্লিয়ার হতে হবে, আমি তোমাদেরকে প্রোটোজোয়া যেগুলো বলেছি যে মোস্ট ইম্পর্টেন্ট প্রোটোজোয়া, সেই প্রোটোজোয়াগুলোর মধ্যে কোনটা কি ডিজিজ করে এইটা অন্তত অ্যাটলিস্ট তোমাদের জেনে রাখা লাগবে, মাস্ট। মানে এটা না জানলে তোমাদের হবেই না। তোমাদের যেমন জানতে হবে যে যেগুলো হচ্ছে যে ডিজিজ প্রোডিউস করে থেকে শুরু করে ইনফেক্টিভ ফর্ম, এই জিনিস কয়েকটা জিনিস তোমাদেরকে বলছিলাম, সেগুলো তো জানা রাখবে। তার সবচেয়ে জরুরি যেটা, সেটা হচ্ছে কি ডিজিজ প্রোডিউস করে। সো কি ডিজিজ প্রোডিউস করে এটা তোমাদের জানাটা ম্যান্ডেটরি। আমি যে কয়েকটা প্রোটোজোয়ার কথা তোমাদের বলছিলাম যে তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, আমি আবার রিপিট করি। এক নাম্বার হচ্ছে অ্যান্টিপেপার হিস্টোলাইটিকা, মাস্ট, না পড়ে তোমরা পরীক্ষার হলে বসবা না। দুই নাম্বার হচ্ছে জিআরডিআই ইন্টেস্ট অ্যানালিস, মাস্ট, এটা তোমাদের পড়তেই হবে। তিন নাম্বার হচ্ছে ট্রাকোমোনাস ভাইজিনালিস, চার নাম্বার হচ্ছে লিশম্যানিয়া ডোনোভানি, পাঁচ নাম্বার হচ্ছে প্লাজমোডিয়াম, ছয় নাম্বার প্লাস মাইনাস সেটা হচ্ছে টক্সোপ্লাজমা। ওখান থেকে কিছু কিছু জিনিস তোমাদেরকে জানা লাগবে, কিন্তু তোমাদেরকে অন্য পাঁচটা যেটা বললাম এটাতে সবকিছু তোমাদের ইন ডেপথ তোমাদের নলেজ নিয়ে পরীক্ষায় বসবা। হিস্ট্রি যদি বলি জিআরডিআই ইন্টেস্ট অ্যানালিসের, তাহলে 1681 সালে অ্যান্টনি ভন লিওয়েনহুক, উনি সবার প্রথম জিআরডিআই সিস্টটা উনি মাইক্রোস্কোপে দেখেন, কিন্তু তখন উনি ওরকমভাবে নামকরণ করেননি। 1859 সালের দিকে যেটা হচ্ছে সার্কোমোনাস ইন্টেস্ট অ্যানালিস এরকমভাবে একটা নামকরণ করে ল্যাম্বো নামক একজন সায়েন্টিস্ট। পরবর্তীতে দেখা যায় 1915 সালে এটা স্টাইটস, যে সায়েন্টিস্ট আছে, উনি আর কি পরবর্তীতে এটা নতুন করে নামকরণ করেন জিআরডিআই ল্যামব্লিয়া। এবং এটা হচ্ছে যে অনার অফ প্রফেসর এ জিআর অফ প্যারিস অ্যান্ড হচ্ছে ডক্টর এফ ল্যাম্বল অফ প্রাগ, এই দুই জায়গার সায়েন্টিস্টের, দুই সায়েন্টিস্টের নাম অনুসারে এর জিআরডিআই ল্যামব্লিয়া নামকরণ করা হয় এই প্রোটোজোয়া। হ্যাবিটেটটা খুব ইম্পর্টেন্ট, হ্যাবিটেটটা হচ্ছে যে এটা কোথায় থাকে। যেমন আমি তোমাদেরকে অ্যান্টিপেপার হিস্টোলাইটিকার যখন বলছিলাম হ্যাবিটেটটা, সেটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইন, আর এই জিআরডিআই ল্যামব্লিয়া থাকবে হচ্ছে স্মল ইন্টেস্টাইন। ডিফারেন্সটা তোমাদের জানতে হবে, কম্পারিজন করে যখন তুমি পড়বা তখন তোমার হচ্ছে জিনিসগুলো মনে থাকবে। কারণ প্যারাসাইটোলজি খুব ক্লামজি একটা জিনিস এবং হচ্ছে যে এটা মনে রাখা খুব কঠিন হয়ে যায়, কিন্তু যখন তুমি কম্পেয়ার করে পড়বা তখন তোমার হচ্ছে সহজ হয়ে যাবে। তা আমাদের প্যারাসাইটোলজি কেডি চ্যাটার্জি বইটা সাধারণত আমরা ফলো করি। তো এক নাম্বার অর্গানিজম হচ্ছে অ্যান্টিপেপার হিস্টোলাইটিকা, দুই নাম্বার হচ্ছে জিআরডিআই, তিন নাম্বার হচ্ছে ট্রাকোমোনাস। সো অ্যান্টিপেপার হিস্টোলাইটিকা এটা হচ্ছে যে ইন্টেস্টাইনে থাকে, তাকে হচ্ছে লার্জ ইন্টেস্টাইন। জিআরডিআই ল্যামব্লিয়া যেটা, সেটা থাকে হচ্ছে যে স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইনের তিনটা পার্ট, ডুওডেনাম, জেজুনাম, আইলিয়াম। সো এটা হচ্ছে যে মেইনলি থাকে ডুওডেনামে, এবং জেজুনামের কিছু অংশ এটা হচ্ছে জিআরডিআই ল্যামব্লিয়া অবস্থান করে।
মরফোলজিক্যাল ফর্ম যদি বলা হয় তাহলে হচ্ছে যে দুইটা মরফোলজিক্যাল মরফোলজিক্যাল ফর্ম, একটা হচ্ছে ট্রোফোজয়েড আর একটা হচ্ছে সিস্ট। অ্যান্টিমেবাস টুরেটিকা পড়ানোর সময় আমি বলছিলাম তোমাদেরকে হচ্ছে এটা অ্যান্টিমেবাস টুরেটিকা তিনটা মরফোলজিক্যাল ফর্ম, একটা হচ্ছে ট্রোফোজয়েড স্টেট প্রিসিস্টিক আর একটা হচ্ছে সিস্ট। জিয়ার্ডে ইন্টেস্টাইনালিস এর ক্ষেত্রে এটা হচ্ছে যে দুইটা মরফোলজিক্যাল ফর্ম, ট্রোফোজয়েড আর সিস্ট। ট্রাকোমোনাস যখন পড়বো তখন দেখবো যে একটা মরফোলজিক্যাল ফর্ম শুধুমাত্র ট্রোফোজয়েড, দেখো একটার পর একটা কমতেছে, কমতে কমতে আর কি শুধুমাত্র ট্রোফোজয়েডটা থাকতেছে হচ্ছে যেটা ট্রাকোমোনাস ভাজাইনালিস। সো তোমাদেরকে এই জিনিসগুলো মনে রাখতে হবে যে মরফোলজিক্যাল ফর্মটা এটা কিন্তু খুবই জরুরি, এবং স্যাররা এভাবেই জিজ্ঞেস করেন যে অ্যান্টিবায়োটিক স্টোরিটিকা মরফোলজিক্যাল ফর্ম কয়টা, তিনটা। জিয়ার্ডে ইন্টেস্টাইনালিস এর মরফোলজিক্যাল ফর্ম কয়টা, দুইটা। ট্রাকোমোনাস ভাজাইনালিস এর মরফোলজিক্যাল ফর্ম কয়টা, একটা। সো এরকম ভাবে সিকোয়েন্সিয়ালি তোমাদেরকে মনে রাখবা, তাহলে তোমাদেরকে তোমাদের জন্য মনে রাখার একটা সুবিধা হবে এবং তোমরা পরীক্ষায় আর কি ঠিক মতো করে বলতে পারবা। তো জিয়ার্ডে ইন্টেস্টাইনালিস এর মরফোলজিক্যাল ফর্মের মধ্যে ট্রোফোজয়েড যেটা সেটা হচ্ছে প্যাথোজেনিক ফর্ম, সিস্ট যেটা সেটা হচ্ছে কি ইনফেক্টিভ ফর্ম। সো ইনফেক্টিভ ফর্ম হচ্ছে সিস্ট। অ্যান্টিমেবাস টুরেটিকার ক্ষেত্রেও ইনফেক্টিভ ফর্ম ছিল হচ্ছে ম্যাচিউর কোয়ার্ডিনিউক্লিয়েটেড সিস্ট, আর জিআরডিআর ক্ষেত্রে এরকম ধরনের শব্দ নাই, জাস্ট সিস্ট বললে যথেষ্ট। যে হোয়াট ইজ দ্য ইনফেক্টিভ ফর্ম অফ জিআরডিআর ল্যামেলিয়া, ইট ইজ দ্য সিস্ট। মরফোলজি অফ ট্রোফোজয়েডস যদি বলা হয় তাহলে হচ্ছে যে আমরা কি কি বলবো, এটা হচ্ছে যে মরফোলজি অফ ট্রোফোজয়েড হচ্ছে এটা ইট ইজ দ্য অ্যাক্টিভ ফর্ম। সো যে দুইটা মরফোলজিক্যাল ফর্ম হচ্ছে জিআরডিআর ইন্টেস্টাইনালিস এর, একটা হচ্ছে যে ট্রোফোজয়েড আর একটা হচ্ছে সিস্ট। ট্রোফোজয়েডটা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম এবং এটা ডেফিনেটলি মোটাইল, অ্যাক্টিভ বলেই মোটাইল, এবং এটা হচ্ছে ফিডিং স্টেট। এ হচ্ছে যে বিভিন্ন আর কি এরকমভাবে খাবার খাই সেই জিনিসগুলো আর কি আমরা দেখবো। এটা হচ্ছে একটা পেয়ার শেপ, পেয়ার মানে নাশপাতি। ওকে, ইন সাইড ভিউ যদি আমরা সাইড থেকে যদি দেখি, আর ব্যাডমিন্টন র্যাকেট শেপেড ইন ফ্রন্ট ভিউ, এই কথাটা তোমাদেরকে ভাই ভাই জিজ্ঞেস করে, এই জিনিসটা তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। ভাই ভাই কিন্তু তোমাদের জিজ্ঞেস করে যে ট্রোফোজয়েড এর মরফোলজিক্যাল ফর্মটা কি, ব্যাডমিন্টন র্যাকেট শেপ ইন ফ্রন্ট ভিউতে আর পেয়ার শেপ ইন সাইড ভিউতে। এবং বেসিক্যালি এটা যেটা করে সে স্মল ইন্টেস্টাইনে প্যাথোলজি করে থাকে, এবং হচ্ছে যে ট্রোফোজয়েড এর মধ্যে কিছু সাইটোস্কেলিটন থাকে, এবং হচ্ছে যে সাইটোস্কেলিটনের মাধ্যমে সে মুভমেন্ট করে থাকে। তো দেখা যায় যে ট্রোফোজয়েড এর মধ্যে দুইটা নিউক্লিয়াই আছে, নিউক্লিয়াই এবং ফোর পেয়ারস অফ ফ্লাজেলা, এইট ফ্লাজেলি আছে, ফোর পেয়ারস অফ ফ্লাজেলা খেয়াল রাখবা কিন্তু তোমরা। ফোর পেয়ারস অফ ফ্লাজেলা মানে আটটা ফ্লাজেলা, ট্রাকোমোনাস এর ক্ষেত্রে 3-8 ফ্লাজেলা, ভালো করে মনে রাখবা কিন্তু এটা খুব জরুরি। এইটা স্যাররা তোমাদেরকে ভাই ভাই জিজ্ঞেস করে ফেলে যে কম্পারিজন করতে বলে, জিআরডিআর ট্রোফোজয়েড ফ্লাজেলা কয়টা, ট্রাকোমোনাস এর ট্রোফোজয়েড ফ্লাজেলা কয়টা। তো ট্রাকোমোনাস হচ্ছে 3-8, আর 3-5 বলে কোনো কোনো জায়গায়, 3-5 বলে, আর জিআরডিআর ক্ষেত্রে 4 পেয়ার্স মানে হচ্ছে 8টা। This is the diagrammatic picture, trophozoite of giardia intestinalis. এবং হচ্ছে দুই সাইডে দুটো এরকম ভাবে নিউক্লিয়াস থাকে, মাঝখানে একটা এক্সোস্টাইল থাকে, এক্সোস্টাইলের সাইড দিয়েই এই ফ্লাজেলাগুলো বের হয়, তোমরা ফ্লাজেলাগুলো দেখতে পাচ্ছ। এবং হচ্ছে যে এই ফ্লাজেলা হচ্ছে বলা হয়েছে আগে যেটা সেটা হচ্ছে কি ফোর পেয়ার্স। এটা একটা মাইক্রোস্কোপের নিচে কেমন দেখা যায় সেটা আর কি দেখানো হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এবং হচ্ছে যে ছবি তোমাদের অনেক সময় রিটেনে চলে আসে, তখন তোমাদেরকে ছবি আঁকাতে হবে এবং ডেফিনেটলি ডেফিনেটলি সেটা লেবেলিং করতে হবে। যে কোনো ছবি যখনই আঁকাবা তখন অবশ্যই অবশ্যই লেবেলিং করবা, লেবেলিং না করলে মেডিকেলের কোনো ছবির কোনো ভ্যালু নাই, এটা খুব জরুরি। নেক্সট হচ্ছে মরফোলজি অফ সিস্ট। মরফোলজি অফ সিস্ট হচ্ছে এটা হচ্ছে ওভাল শেপেড এবং 4টা নিউক্লিয়াই থাকে, 2টা নিউক্লিয়াই ইচ সাইড মানে একটা ডান দিকে আর একটা বাম দিকে, এরকম ভাবে 2টা 2টা করে এরকম মোট 4টা নিউক্লিয়াই থাকে। মাঝখানে এক্সোস্টাইল প্রেজেন্ট এবং একটা ডায়াগোনালি থাকে। এক্সোস্টাইলটা অনেকটা তোমরা শিম আছে না, শিমের বিচিগুলার যেরকম মাঝখানে সাদা সাদা দুইটা এরকম ভাবে দাগ থাকে, ওরকম ভাবে এক্সোস্টাইল এর মতো থাকে। মাইক্রোস্কোপের নিচে দেখালে টিপিক্যাল এটা দেখা যায় বলে খুব কুইকলি এটা ডায়াগনোস করা যায়, ডিটেক্ট করা যায়। সুতরাং এক্সোস্টাইল গুলো হচ্ছে টিপিক্যাল ফর্ম, কারণ এই এক্সোস্টাইল থাকে না হচ্ছে অ্যান্টিমেবাস স্টুলেটিকা সিস্টেমের মধ্যে, তো যার ফলে ডিফারেন্সিয়েট করা যায়, কারণ দুইটা স্টুলে পাওয়া যায়,
দুটো আরকি এরকম ভাবে লুজ মোশন করে। সো আমাদেরকে ওরকম ভাবে স্টুল এক্সামিনেশনের সময় আমাদের এক্সিট স্টাইল দেখে আমরা ডিফারেনশিয়েট করব যে এটা হচ্ছে জিআরডিআ ইন্টেস্টাইনালিস এর সিস্ট নাকি এটা ইন্ডোমেস্টুলেটিকাস সিস্ট। জিআরডিআ ইন্টেস্টাইনালিস এর সিস্ট হচ্ছে রেজিস্ট্যান্ট টু ক্লোরিন এন্ড কোল্ড ওয়াটার এবং কিলড বাই হিট এন্ড ডেসিকেশন, যার ফলে যদি পানি গরম করা হয় তাহলে সিস্টটা মরে যায়। রিমুভ বাই ফিল্ট্রেশন, এটা একটা ছবি ডায়াগ্রামেটিক্যালি দেখানো হয়েছে, মাঝখানে হচ্ছে অ্যাডজাস্ট স্টাইল আছে এবং দুই সাইডে দুইটা দুইটা করে মোট চারটা নিউক্লিয়াই আছে। এটা হচ্ছে ডিফারেন্সিয়েটিং পয়েন্ট, এটা দেখলে তোমরা আর কি বুঝতে পারবা। এটা আরেকটা ছবি দিয়ে আমি দেখানোর বোঝানোর চেষ্টা করছি। এটা অনেক সময় রিটেনে তোমাদের আসে, তোমরা হচ্ছে এই ছবিগুলো প্র্যাকটিস করবা, এই বিশেষ করে সিস্ট অফ জিআরডিআ ইন্টেস্টাইনালিস, ইভেন শর্ট নোটও দিয়ে দিতে পারে। তখন তোমাদেরকে এরকম ডায়াগ্রামেটিক্যালি একটা ছবি আঁকাতে হবে, দুইটা দুইটা করে মোট চারটা নিউক্লিয়াই দিতে হবে, মাঝখানে অবশ্যই অবশ্যই অ্যাডজাস্ট স্টাইল দিবা, তা না হলে আর কি এটা বোঝা যাবে না। এটাও আর কি একটা মাইক্রোস্কোপের নিচে আর কি ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে, মাইক্রোস্কোপের নিচে কেমন দেখা যায় সেই জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ। লাইফ সাইকেল, লাইফ সাইকেলে বলা হয় যে একটা ইনফেক্টিভ ফর্ম হচ্ছে সিস্ট, যেটা তোমাদেরকে আগেই বলেছি। বোথ সিস্ট এন্ড ট্রোফোজয়েড ফাউন্ড ইন দ্য ফিশেস, এবং হচ্ছে যে যেটা রুটিনলি যেটা পাওয়া যায় সেটা হচ্ছে সিস্ট, কিন্তু ফ্রেশলি পাস্ট ওয়ার্ম ইজ টু এক্সামিন উইদিন টু আওয়ার্স তাহলে শুধু ট্রোফোজয়েড পাবা। ফ্রেশলি পাস্ট ওয়ার্ম ইজ টু এক্সামিন উইদিন টু আওয়ার্স তাহলে শুধুমাত্র ট্রোফোজয়েড পাবা জিআরডিআ ইন্টেস্টাইনালিস এর, তার মধ্যে ফিশেস এর মধ্যে। স্মল ইন্টেস্টাইনে এক্সিস্টেশন রিলিজেস ট্রোফোজয়েডস, আর ইচ সিস্ট হচ্ছে দুইটা ট্রোফোজয়েড এরকম ভাবে রিলিজ হয়ে থাকে। মোড অফ ইনফেকশন বলতেছে ইনজেকশন অফ সিস্ট ইন কন্টামিনেটেড ওয়াটার ফুড, এটা হচ্ছে যে একটা ফিকো ওরা লুটে যেহেতু যায় এবং কন্টামিনেটেড ওয়াটার ফুড এভাবে আর কি এটা ট্রান্সমিট হয়ে থাকে। অ্যান্টিবায়োটিকাও কিন্তু কন্টামিনেটেড ফুড ওয়াটার অ্যান্ড ফুডের মাধ্যমে যায়, ঠিক জিআরডিআ ইন্টেস্টাইনালিস ও কন্টামিনেটেড ওয়াটার অ্যান্ড ফুডের মাধ্যমে, যার ফলে যেখানে সেখানে তোমরা চটপটি খাবা রাস্তাঘাটে অথবা অন্য কিছু খেলা, পানি খেলা গ্লাসে, সেটা যদি পানিটা ঠিক মতো ক্লিন না থাকে তাহলে আমাদের এরকম ভাবে জিআরডিআ ইন্টেস্টাইনালিস ইনফেকশন হতে পারে। সো দিস ইজ দ্য ফিকোলার রুট হ্যান্ডস অর ফোমাইটস এর মাধ্যমে হতে পারে। রিসেন্টলি সেক্সুয়াল প্রমিসকিউটির জন্য যে ঘটনা হচ্ছে, হোমোসেক্সুয়াল মেল যারা গে কমিউনিটি তাদের ক্ষেত্রে আর কি ওরাল অ্যানাল সেক্স এর জন্য দেখা যায় যে জিআরডিআ ইন্টেস্টাইনালিস এরকম ভাবে হচ্ছে। সুতরাং দিস ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টর। লাইফ সাইকেলের আরো কিছু আছে, ট্রোফোজয়েড মাল্টিপ্লাই বাই লংগিটিউডনাল বাইনারি ফিশন, আমরা যেটা অ্যান্টিবায়োটিকার ক্ষেত্রেও দেখেছি যে সেখানকার যে ট্রোফোজয়েড সেটাও বাইনারি ফিশনের মাধ্যমে রিপ্রোডাকশন হয়ে থাকে। জিআরডিআ ইন্টেস্টাইনালিস এর ক্ষেত্রেও ট্রোফোজয়েডটা মাল্টিপ্লাই করে থাকে লংগিটিউডনাল বাইনারি ফিশনের মাধ্যমে। ওকে, রিমেইনিং ইন দ্য লুমেন অফ প্রক্সিমাল স্মল বাওয়েল, এটা হচ্ছে যে লুমেনেই থাকে, কখনোই এটা ব্লাডে ঢুকে না। সো এটা তোমাদেরকে ভাই ভাই জিজ্ঞেস করে যে জিআরডিআ ইন্টেস্টাইনালিস কি ইনভেসিভ ইনফেকশন করে, সবসময় অ্যান্সার বলবা যে নো, কখনোই সে হচ্ছে ইনভেসিভ ইনফেকশন করে না, ক্লিয়ার, এটা জাস্ট লুমেনের মধ্যেই থাকে। ওকে, অন্যদিকে অ্যান্টিবায়োটিক কিন্তু ব্লাডে ঢুকে যায়, তোমরা সবাই জানো যে এক্সট্রা ইন্টেস্টাইনাল ইনফেকশন করে থাকে, কিন্তু জিআরডিআ ইন্টেস্টাইনালিস এক্সট্রা ইন্টেস্টাইনাল কোনো ইনফেকশন করে না, ব্লাডে ঢুকে না, ইনভেসিভ ইনফেকশন করে না। ফ্রি অর অ্যাটাচড টু মিকোজা বাই ভেন্ট্রাল সাকিং ডিস্ক, সো সাকিং ডিস্ক একটা খুব স্ট্রাকচার আছে ট্রোফোজয়েডে, সেটা হচ্ছে যে সে মিকোজার সাথে আর কি অ্যাটাচড হয়ে থাকে এবং হচ্ছে যে পরবর্তীতে সেখানে অ্যাটাচড হয়ে মাল্টিপ্লাই করে। সিস্ট আর ইনফেকশাস ওয়েন পাসড ইন দি স্টুল আর শর্টলি আফটার ওয়ার্ড, এবং যখন স্টুল থেকে পাস করবে তারপর পরই আর কি সে এটা ইনফেক্টিভ অবস্থায় থাকবে। এটা একটা লাইফ সাইকেলের ফ্লো দেখানো হয়েছে, ফ্লো চার্ট, এবং হচ্ছে যে তোমরা দেখতে পাচ্ছ যখন স্টুলের মাধ্যমে এটা বের হচ্ছে, এক নাম্বার ফিগার স্টুলের মাধ্যমে যখন আসতেছে তখন হচ্ছে যে সিস্টে থাকতেছে, সিস্ট পরবর্তীতে ফুড ওয়াটারকে কন্টামিনেট করতেছে, পরবর্তীতে এই কন্টামিনেটেড ফুড ওয়াটারের মাধ্যমে সিস্টটা আবার বডি ওরাল রুটে ঢুকতেছে, পরবর্তীতে সে ডিজিজ প্রডিউস করতেছে। এখানেও সেম কথা প্রযোজ্য, ট্রোফোজয়েড যদি কেউ ইনজেস্ট করে তাহলে ডিজিজ প্রডিউস করবে না, কেন, ট্রোফোজয়েডের ওরকমভাবে প্রোটেকটিভ ওয়াল নাই, যার ফলে সহজেই সে হচ্ছে যে অ্যাসিড ডাইজেস্ট হয়ে যায়, অ্যাসিড ডাইজেস্ট হয়ে যাওয়ার ফলে তখন আর ওরকমভাবে সে লাইফ থাকে না, ডিস্ট্রয় হয়ে যায়। ভিরুলেন্স ফ্যাক্টরস
ব্যাপারটা হচ্ছে সাইটোস্কেলটন, এটা হচ্ছে যে অন অফ দ্য ভিউলেন্স ফ্যাক্টরস, এটার মাধ্যমে মুভমেন্ট করে থাকে। এবং এটা হচ্ছে যে তোমরা সবাই জানো যে অল প্রোটোজোয়ার ইউক্যারিওটিক, সো এখানে অ্যাক্টিন, মায়োসিন, ট্রোপোমায়োসিন এরকম ধরনের ফিলামেন্ট থাকে। মিডিয়েটস মেকানিক্যাল অ্যাডহারেন্স টু দি ইন্টেস্টাইনাল ওয়াল বাই ভেন্ট্রাল সারফেস। প্যাথোজেনেসিস যদি বলা হয়, ইনজেকশন অফ অন অর মোর সিস্ট মে কজ ডিজিজ, মানে একটা সিস্ট বা কয়েকটা সিস্ট যদি এরকম ভাবে ইনজেকশন হয় তাহলে ডিজিজ প্রোডিউস করতে পারে। মেকানিক্যালি ব্লকিং অ্যাবজর্পশন, অ্যাবজর্পটিভ সারফেস অফ ইন্টেস্টাইনাল ব্রাশ বর্ডার, ডাইরেক্ট ড্যামেজ টু দি ইন্টেস্টাইনাল এপিথেলিয়াম এবং ইন্টেস্টাইনাল এপিথেলিয়ামকে ড্যামেজ করে ফেলে। ট্রোপোজয়েড কজেস ইনফ্লামেশন অফ দি ডুওডেনাল মিকোজা লিডিং টু ম্যাল অ্যাবজর্পশন অফ প্রোটিন অ্যান্ড ফ্যাট। তার মানে হচ্ছে ট্রোপোজয়েড হচ্ছে ডুওডেনাল মিকোজাকে ইনফ্লামেশন করবে, পরবর্তীতে এটা হচ্ছে যে কি ম্যাল অ্যাবজর্পশন হবে প্রোটিন এবং ফ্যাটের। নন ইনভেসিভ প্যাথোজেন্স ডাজ নট এন্টার দ্য মিকোজা, ডাজ নট এন্টার দ্য ব্লাড স্ট্রিম, এই যে দুইটা শব্দ তোমাদেরকে মনে রাখতে হবে। ওকে, সো নন ইনভেসিভ প্যাথোজেন ডাজ নট ইনভেড দ্য মিকোজা, মিকোজাকে কখনো সে ইনভেড করে না, ডাজ নট এন্টার দ্য ব্লাড স্ট্রিম, ব্লাড স্ট্রিমেও কখনো সে ঢুকবে না। ক্লিনিক্যাল ফিচারে যদি আসে তাহলে হচ্ছে যে ভ্যারিজ ফ্রম অ্যাসিমটোমেটিক ক্যারিয়ার টু সিভিয়ার লুজ মোশন অ্যান্ড ম্যাল অ্যাবজর্পশন, এই কথাটা আর কি তোমাদেরকে মনে রাখতে হবে। অ্যাসিমটোমেটিক ক্যারিয়ার হতে পারে এবং হচ্ছে যে ইভেন এরকম হতে পারে যে সিভিয়ার লুজ মোশন হলো, ম্যাল অ্যাবজর্পশন হলো, সো তোমাদেরকে ক্লিনিক্যাল ফিচার এটা মনে রাখতে হবে। ইনকিউবেশন পিরিয়ড 1 to 14 days, অ্যাভারেজ 7 days, ইউজুয়ালি লাস্ট ফর 1 to 3 weeks, 1 থেকে 3 সপ্তাহ সাধারণত এটা লাস্ট করে। তাহলে একটা কোনো খাবার খাওয়ার পর যদি সেই খাবারটা কন্টামিনেটেড থাকে তাহলে 1 to 14 days পর্যন্ত অবজার্ভ করতে হবে, অ্যাভারেজ 7 days, যে তার জিআরডি ইন্টেস্টাইনাল ইনফেকশন হচ্ছে কিনা। ওকে, সো অ্যানাদার ইম্পর্টেন্ট যেটা তোমাদের ক্লিনিক্যাল ফিচার, যেটা ভাইবাতে অহরহ জিজ্ঞেস করে ফ্রিকোয়েন্টলি এবং হচ্ছে যে রিটেনেও অনেক সময় আর কি তোমাদেরকে দেয়, সেটা হচ্ছে কি যে ফ্যাটি ডায়রিয়া। ফ্যাটি ডায়রিয়ার আরেক নাম হচ্ছে কি স্ট্যাটোরিয়া। স্ট্যাটোরিয়া আমি রেড কাল মার্ক করে রেখেছি যাতে এটা আর কি তোমাদেরকে মনে রাখতে হবে। স্ট্যাটোরিয়া হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট, যেটা ফ্যাটি ডায়রিয়া, এবং সাথে হচ্ছে অ্যাবডোমিনাল পেইন হবে, ব্লটিং হবে, নশিয়া, ভমিটিং এগুলোও থাকবে। সুতরাং তোমাদেরকে খেয়াল রাখতে হবে, দিস আর দ্য ক্লিনিক্যাল ফিচার অফ জিআরডিয়াসিস। স্ট্যাটোরিয়া সম্বন্ধে আলাদা করে আমি বলতে চাই, স্ট্যাটোরিয়ার স্টুলের ক্যারেক্টারিস্টিক্স তোমাদের ভাই ভাই জিজ্ঞেস করে, এটা হবে হচ্ছে ইয়েলিশ কালার, কারণ এখানে ফ্যাট অ্যাবজর্পশন হয় না বলে স্টুলের সাথে ফ্যাট বের হয়ে যায়, ওর জন্য হোয়াইটিশ ইয়েলিশ কালার হয়ে থাকে, হোয়াইটিশ ইয়েলো এরকম ধরনের। ওয়াটারি অর সেমি সলিড কনসিস্টেন্সি হয়, গ্রিজি উইথ এক্সেস ফ্যাট থাকে, বালকি থাকে, অনেক পরিমাণ থাকে, ফাউল স্মেলিং হয়ে থাকে। কেন ফ্যাট অ্যাবজর্পশন হয় না, বলা হয় যে এটা ডুওডেনামের যে ডুওডেনামের কাছে যে কমন বাইল ডাক্ট ওপেন হয়, সে কমন বাইল ডাক্টের ওপেনিংটা হচ্ছে অ্যাম্পুলা অফ ভ্যাটার। অ্যাম্পুলা অফ ভ্যাটারে চারিদিকে এ হচ্ছে ইনফ্লামেশন করে, করার পর ওই জায়গাটাকে ব্লক করে দেয়, যার ফলে হচ্ছে বাইল আসতে পারে না। বাইল না আসার ফলে ইন্টেস্টাইনে, আমাদের বাইলগুলো সবাই জানো যে বাইলের কাজ হচ্ছে কি, স্টোমাক থেকে যে ফ্যাটগুলো আসতেছে সে ফ্যাটগুলোকে ভেঙে এটার সাথে অ্যাটাচড হবে বাইল, এবং পরবর্তীতে সেটা হচ্ছে যে এটা পরবর্তীতে বডির অ্যাবজর্পশন হয়ে থাকে, ফ্যাটটা বডির ভিতরে মাইসেলি তৈরি করে। কিন্তু যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে কি যে এই ফ্যাটগুলো অ্যাবজর্পশন হতে পারে না, যেহেতু বাইল বের হতে পারে না, এই যার ফলে আর কি ফ্যাটগুলো স্টুলের সাথে বের হয়ে যায় এবং এই জন্যই ইয়েলিশ কালার হয় এবং স্ট্যাটোরিয়া ডেভেলপ করে। যে কথাটা আমি বললাম সে কথাটা জাস্ট তোমাদের এখানে লিখে রাখছি, ব্লক দ্য কমন বাইল ডাক্ট ওপেনিং, অ্যাম্পুলা অফ ভ্যাটার, হ্যাম্পার দ্য বাইল সিক্রেশন, ফ্যাট ক্যান নট অ্যাবজর্ব প্যাসেজ অফ ফ্যাট উইথ স্টুল, এবং পরবর্তীতে যে ঘটনা ঘটতেছে স্ট্যাটোরিয়া ডেভেলপ করতেছে। ওকে, সো তোমাদেরকে এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে যে কেন স্ট্যাটোরিয়া হচ্ছে, এটা ভাই ভাই অনেক সময় তোমাদেরকে জিজ্ঞেস করে ফেলে। ওকে, সো ক্লিনিক্যাল ফিচারের মধ্যে ক্রনিক জিআরডিয়াসিস এর সিমটমস রিকারেন্ট হয় এবং উইথ ম্যাল অ্যাবজর্পশন হয়ে থাকে, এই জিনিসটা হয়ে থাকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এখন চারিদিকে বন্যা হচ্ছে, সুতরাং এই ধরনের প্রচুর রোগী তোমরা হয়তো বা আরকি হসপিটালে ফেস করতে পারো, যদিও তোমরা এখনো স্টুডেন্ট কিন্তু তোমাদের আশেপাশে হয়তো বা কেউ জিজ্ঞেস করবে এই ধরনের একটা সিমটম হচ্ছে, কি ধরনের আর কি ডিজিজ হতে পারে, তখন তোমরা আর কি ধারণা করতে পারো। ওকে, ইনফেকশন উইথ জিআরডিএল অ্যাম্বলিয়া হচ্ছে ইন্ডিপেন্ডেন্টলি অ্যাসোসিয়েটেড উইথ রিস্ক অফ স্টান্টেড গ্রোথ, এটা একটা আর কি তোমাদের ইম্পর্টেন্ট একটা কথা, যেহেতু ম্যাল অ্যাবজর্পশন হয় পরবর্তীতে গ্রোথ রিটার্ডেশন হয়ে থাকে।
ল্যাব ডায়াগনোসিসের ব্যাপারে যেটা বলা হয় সেটা হচ্ছে তোমাদেরকে আগেই বলেছি, ল্যাব ডায়াগনোসিসের জন্য তোমাদের হচ্ছে যে ব্রড পাঁচটা হেডিং এ তোমরা ভাগ করবা। একটা হচ্ছে যে কি যে স্পেসিমেন, 2 নম্বরে হচ্ছে মাইক্রোস্কোপি, 3 নম্বরে হচ্ছে কালচার, 4 নম্বরে হচ্ছে সেরোলজি, 5 নম্বরে হচ্ছে মলিকুলার ডায়াগনোসিস। তো তোমাদের হচ্ছে যে দেখবা কিছু কিছু অর্গানিজমের জন্য কয়েকটা আছে আর কিছু কিছু অর্গানিজমের জন্য কয়েকটা অপশন নাই। সুতরাং তোমাদেরকে সেই জিনিসটা মনে রেখে তারপরে সেই অনুযায়ী তোমাদের কথাগুলো বলতে হবে। জিয়াটা ইন্টেস্টাইনালিসের জন্য স্পেসিমেন কি নিবা? স্টুল নিবা, জাস্ট সিম্পলি স্টুল। ছোট বাচ্চাদের যদি এরকম ভাবে লুজ মোশন হয়ে থাকে তখন স্টুল গুলা কালেক্ট করা খুব মুশকিল হয়ে যায়, সেক্ষেত্রে আমরা হচ্ছে কি নিব, স্টেরাইল সোয়াব স্টিক দিয়ে রেকটাল সোয়াব নিব। সো আমরা যদি জিয়াটে ইন্টেস্টাইনালিস এর কথাটা এখন আসে, যে মাইক্রোস্কোপিক এক্সামিনেশন অফ স্টুল যদি করি তাহলে ওয়েট মাউন্ট প্রিপারেশন করব, ডিটেক্টেড ইন 50-70% কেসেস উইথ এ সিঙ্গেল স্পেসিমেন। একটা স্পেসিমেন নিয়েই আমি কিন্তু 50-70% ক্ষেত্রে আমি ডিটেক্ট করে বলে দিতে পারবো যে ইয়েস এটা হচ্ছে কেস অফ জিআরডিএসএস। 90% আফটার 3 স্পেসিমেন, বলা হয় 3টা যদি স্পেসিমেন নেওয়া হয় তাহলে 90% ক্ষেত্রে আমি এরকমভাবে বলে দিতে পারবো যে দিস ইজ এ কেস অফ জিআরডিএসএস, কারণ মাইক্রোস্কোপের নিচে ওয়েট মাউন্ট প্রিপারেশনে আমরা এটা সহজেই দেখতে পাই। ডিটেকশন অফ অ্যান্টিজেন বাই এলাইজা অর আইএফটি, আমরা যদি এলাইজা করি অথবা আইএফটি করি অ্যান্টিজেন ডিটেকশনের জন্য ইউজিং অ্যান্টিবডিজ ডিটেক্টেড এগেনস্ট either cyst or trophoid antigen, sensitivity 92-99%, specificity 95-100%. তোমাদের যদি বলা হয় তাহলে প্রথমে তোমরা মাইক্রোস্কোপিটা বলবা, মাইক্রোস্কোপি ছাড়া অন্য কিছু বলবা না, কারণ এটা রুটিনলি ব্যবহার করা হয়ে থাকে, মানে কোনো কালচার করা যায় না। ট্রিটমেন্টের ব্যাপারে তোমরা সবাই জানো প্রোটোজোয়ার গদ বাঁধা কিছু ওষুধ আছে, সেই ওষুধগুলো তোমাকে দিতে হবে। অ্যান্টিভাইরাস ফ্লোরাইটিকা, জিয়াটে ইন্টেস্টাইনালিস, ট্রাকোমোনাস ভাইজানালিস, পরপর 3টা কেডি চ্যাটার্জি যে অর্গানিজম আছে এই 3টা অর্গানিজমের জন্য ওষুধগুলো মোরালে সেম, মেট্রোনিডাজল, সেকনিডাজল, টিনিডাজল, অর্নিডাজল। ওকে, মার্কেটে মেট্রোনিডাজল প্রচুর, মার্কেটে মেট্রোনিডাজল পাওয়া যায়, তোমরা জানো ট্রেড নেম আছে ফ্লাজিল, মেট্রো, ফিলমেট, অনেক নামে আর কি এরকম ভাবে আছে। সেকনিডাজল পাওয়া যায় সেকনিক ডিএস নামে, এটা সহজ, এটা হচ্ছে যে 2টা ট্যাবলেট 1000 মিলিগ্রামের 2টা ট্যাবলেট একসাথে খেলে ডোজটা কমপ্লিট হয়ে যায়। অর্নিডাজল মনে মার্কেটে এখন অ্যাভেলেবল হয়েছে। সো ট্রিটমেন্টে এই ড্রাগগুলোর নাম মনে রাখলেই যথেষ্ট। তোমাদের ফার্মাকোলজির সাথে তোমাদের মাইক্রোবায়োলজির ড্রাগগুলোর পার্থক্যটা কি, কোন অংশটুকু কোথায় তোমাদের জানবা? বলা হয় যে মাইক্রোবায়োলজিতে শুধুমাত্র ড্রাগগুলোর নাম মনে রাখলেই যথেষ্ট, ফার্মাকোলজিতে জানতে হবে ডোজেস, ফর্ম, সাইড ইফেক্টস, অ্যাডভার্স ইভেন্টস, দেন ড্রাগ ইন্টারাকশন, ফার্মাকোকাইনেটিক্স, ফার্মাকোডিনামিক্স, এগুলো সব কিছু জানবা। তো মাইক্রোবায়োলজিতে শুধুমাত্র জানতে হবে যে অ্যান্টিবায়োটিকটা কার ক্ষেত্রে ইফেক্টিভ, কোন অর্গানিজমের জন্য ইফেক্টিভ, এই জিনিসটা তোমাদেরকে মনে রাখতে হবে। দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স অফ মাইক্রোবায়োলজি অ্যান্ড ফার্মাকোলজি কনসিডারিং দ্য অ্যান্টিবায়োটিক নেম। ওকে, সো ট্রিটমেন্টের এই অ্যান্টিবায়োটিকগুলোর নাম মনে রাখবা। প্রিভেনশন তোমরা বুঝতেই পারতেছো, প্রিভেনশন কি, ফিকোরা রুটের জন্য প্রিভেনশন হচ্ছে কি, অবশ্যই অবশ্যই তোমাকে হচ্ছে যে পিউরিফাইড ওয়াটার ইউজ করতে হবে, পিউরিফাইড ওয়াটার খেতে হবে। হ্যাঁ, আমাদেরকে অবশ্যই এই জিনিসটা মেনটেন করতে হবে, নাহলে আর কি ইনফেকশন হয়ে যেতে পারে। মেনটেন ফুড হাইজিন, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, খাবার ডেকে রাখতে হবে, নাহলে মাছি বসতে পারে এবং ইনফেক্ট করতে পারে। সুতরাং আমাদেরকে এই জিনিসটা মেনটেন করতে হবে, মেনটেন হ্যান্ড হাইজিন। ওকে, করোনার সময় তো এটা আমাদের খুব জরুরি, তার উপরেও আর কি হ্যান্ড হাইজিনটা মেনটেন করতে হবে। আফটার কামিং ফ্রম দ্য ওয়াশরুম আমাদের সবাইকে অবশ্যই অবশ্যই হ্যান্ড ওয়াশ করতে হবে, আফটার ডেফিকেশন হ্যান্ড ওয়াশ করতে হবে, তাছাড়া আমাদেরকে বের হওয়া যাবে না ওয়াশরুম থেকে। ওকে, পার্সোনাল হাইজিন আফটার ডেফিকেশন যে কথাটা তোমাদের বললাম, এই এই জিনিসটা তোমাদেরকে খুব মনোযোগ দিয়ে মানুষজনকে আর কি জানাতে হবে যে এইটা হচ্ছে পার্সোনাল হাইজিনের উপরে এই অর্গানিজমটা সাধারণত ইনফেক্ট করে থাকে। নেক্সট হচ্ছে যেটা, সেটা হচ্ছে ট্রাকোমোনাস ভাইজানালিস। ওকে, ট্রাকোমোনাস যেটা আর কি স্পেসিসের নেমগুলো তোমাদের জানতে হবে, একটা হচ্ছে প্যাথোজেনিক কিছু আছে ট্রাকোমোনাস ভাইজানালিস, সেটা হচ্ছে প্যাথোজেনিক কজেস ডিজিজ ইন জেনিটোরিনারি অর্গান কল্ড ইউরোজেনাইটাল ফ্লাজেলেটস। তোমাদেরকে এই জিনিসটা আগেও বলছি যে কিছু কিছু আছে ইউরোজেনাইটাল ফ্লাজেলেটস, কিছু আছে ব্লাড ফ্লাজেলেটস, সো হেমোফ্লাজেলেটসও বলে। ইউরোজেনাইটাল ফ্লাজেলেটস হচ্ছে ট্রাকোমোনাস ভাইজানালিস, এবং এটাই একমাত্র প্রোটোজোয়া যে হচ্ছে জেনিটাল এসটিআই করে থাকে, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন করে থাকে। ওকে,
নন প্যাথোজেনিক ট্র্যাকোমোনাস হচ্ছে ট্র্যাকোমোনাস টিনেক্স, এটা হচ্ছে কমেন্সাল অফ মাউথ, মুখের মধ্যে থাকে, অনেক সময় এটা টারটার করে, মানে দাঁতে আর কি পাথর বসে যেটা সেটা আর কি এরকম করে করে থাকে। ট্র্যাকোমোনাস ফোমিনিস হচ্ছে কমেন্সাল ইন ইন্টেস্টাইন, ইন্টেস্টাইনে একটা কমেন্সাল হিসেবে থাকে। কি ডিজিজ প্রোডিউস করে? ট্র্যাকোমোনিয়াসিস। ওকে, সিম্পলি আর কি বলে ছেড়ে দেবা, what disease produced by trachomonas vaginalis, it is trachomoniasis. Vaginal trachomoniasis ও বলতে পারো, trachomoniasis ও বলতে পারো, ওকে। মরফোলজিক্যাল ফর্ম যেটা সেটা হচ্ছে কি, অনলি ট্রোফোজয়েড, যে কথাটা তোমাদেরকে আগেই বলেছি যে এন্টেমেবা স্টোলাইটিকার জন্য মরফোলজিক্যাল ফর্ম তিনটা, জিআর ইন্টেস্টাইনালিস এর জন্য দুইটা, ট্রাকোমোনাস ভাজানালিস এর জন্য একটা। সো একটা পর একটা কমতেছে, তোমাদের হচ্ছে যে সেই অনুযায়ী এটা মনে রাখতে হবে, যেহেতু একটাই মরফোলজিক্যাল ফর্ম, সুতরাং ইনফেক্টিভ ফর্মই ট্রোফোজয়েড, ডিজিজ প্রোডিউস বা প্যাথোজেনিক ফর্মও হচ্ছে ট্রোফোজয়েড, ঠিক আছে, ডায়াগনস্টিক ফর্মও হচ্ছে ট্রোফোজয়েড। সো তিনটা ফর্ম, মরফোলজিক্যাল ফর্ম, ডায়াগনস্টিক ফর্ম আর একটা প্যাথোজেনিক ফর্ম, তিনটাই হচ্ছে ট্রোফোজয়েড, কারণ ওর তো আর অন্য কোনো মরফোলজিক্যাল ফর্ম নাই, সুতরাং আর কি মরফোলজিক্যাল ফর্ম ট্রোফোজয়েড। ওকে, হ্যাবিটেট কোথায়? হ্যাবিটেট হচ্ছে যে ফিমেলদের ক্ষেত্রে ভাজাইনাতে, মেলদের ক্ষেত্রে প্রোস্টেট অথবা ইউরেথ্রাতে থাকে, ঠিক আছে। Found only in humans, no animal reservoir. কোনো animal reservoir পাওয়া যায় না, এটা শুধুমাত্র human এ পাওয়া যায়, অন্য কোনো animal এ এটা থাকে না। সো তোমাদেরকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে, মেলদের ক্ষেত্রে এটা ইউরেথ্রাতেও থাকে, প্রোস্টেটে, ফিমেলদের ক্ষেত্রে ভাজাইনাতে থাকে। সাইট অফ ইনফেকশন বলা হয় ওমাইনের ক্ষেত্রে ভালভা, ভাজাইনা, সার্ভিক্স, এই সব জায়গায় আর কি ইনফেকশন গুলো করে থাকে। ইন্টারেস্টিং হচ্ছে যে ওমেনদের ক্ষেত্রে ইউরেথ্রাতে খুব একটা করে না, আর মেলদের ক্ষেত্রে হচ্ছে যে প্রোস্টেট, সেমিনাল ভেসিকল, ইউরেথ্রা, এই তিনটা জায়গায় আর কি সাধারণত সাইট অফ ইনফেকশন। সো যদি বলা হয় মেল ফিমেলদের ক্ষেত্রে কোথায় থাকে, তাহলে তোমরা এভাবে সুন্দর করে গোছায় বলবা। ট্রোফোজয়েড হচ্ছে যে কথাটা তোমাদেরকে আগে বলছি, মরফোলজিক্যাল ফর্মে যে একমাত্র ট্রোফোজয়েড ফর্ম, অন্য কোনো ফর্ম নাই, এবং এটাই হচ্ছে ইনফেক্টিভ ফর্ম, এটাই প্যাথোজেনিক ফর্ম, এটাই ডায়াগনস্টিক ফর্ম। সো তোমাদেরকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে, যখনই তোমাদেরকে জিজ্ঞেস করবে তখন তোমরা এভাবে বলবা। ইনফেক্টিভ ফর্ম মানে যে মরফোলজিক্যাল ফর্মটা ইনফেকশন করে, প্যাথোজেনিক ফর্ম মানে হচ্ছে কি, যে মরফোলজিক্যাল ফর্মটা প্যাথোজেনেসিস করে, ডায়াগনস্টিক ফর্ম কি, যে মরফোলজিক্যাল ফর্মটা আমরা ল্যাব ডায়াগনোসিস এর মাধ্যমে ডিটেক্ট করে থাকি। সো এখানে হচ্ছে ট্রোফোজয়েড একটাই মরফোলজিক্যাল ফর্ম, সুতরাং তিনটাই এরকম ভাবে প্রযোজ্য, কিন্তু অ্যান্টিমেবা স্টোলাইটিকা, জিআইটা ইন্টেস্টাইনালিস এর জন্য আলাদা, তোমরা সেই জিনিসটা আমি আগেই বলেছি, সেই অনুযায়ী তোমরা মনে রাখবা এবং কম্পেয়ার করে পড়বা, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আরেকটা জিনিস তোমাদেরকে ট্র্যাকোমোনাস ভাজাইনালিস এর মরফোলজি জিজ্ঞেস করে ফেলে, এটা হচ্ছে পেয়ার শেপের ট্রোফোজয়েডটা, 3-5 ফ্লাজেলা প্রেজেন্ট, ঠিক আছে, 3-5 ফ্লাজেলা প্রেজেন্ট, তিনটা থেকে পাঁচটা। আর আমি যেটা জিআর ইন্টেস্টাইনালিস এর ফ্লাজেলার কথা বলছিলাম, সেটা হচ্ছে ফ্লাজেলার পরিমাণ হচ্ছে বলছি 4 pairs, চার জোড়া, চার জোড়া মানে হচ্ছে কয়টা, আটটা। সুতরাং তোমাদেরকে এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে, 3-5 ফ্লাজেলা প্রেজেন্ট ইন ট্র্যাকোমোনাস ভাজাইনালিস। ওভাল নিউক্লিয়াস, নিউক্লিয়াস গুলো ওভাল, আনডিউলেটিং মেমব্রেন প্রেজেন্ট, একটা একদম পর্দার মতো একটা মেমব্রেন আছে, এই মেমব্রেনটা হচ্ছে যে ট্র্যাকোমোনাস ভাজাইনালিস এর ক্ষেত্রে এটা পাওয়া যায়। নো সিস্টিক স্টেজ, এই কথাটা তোমাদেরকে আবার জোর দেওয়ার জন্য আমি ওরকম ভাবে বললাম, তোমরা জিনিসটা খেয়াল রাখবা। নেক্সট হচ্ছে রুট অফ ট্রান্সমিশন, রুট অফ ট্রান্সমিশন হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড, এবং এটা হচ্ছে যে একমাত্র প্রোটোজোয়াল ডিজিজ যেটা এসটিআই করে থাকে, সুতরাং তোমাদের একটা জেনে রাখা লাগবে, দিস ইজ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন করে। ইভেন এটা সুইমিং ইন দি ইনফেক্টেড পন্ড ওয়াটারও যদি হয়, তাহলেও এটা ইনফেকশন করে থাকে, সুতরাং সেদিকে আর কি আমাদেরকে খেয়াল রাখতে হবে, ইনফেক্টেড পন্ড ওয়াটারেও থেকেও ইনফেকশন হতে পারে। এটা একটা ডায়াগ্রামেটিক্যালি ছবি দেখানো হয়েছে, মেল ফিমেলের মধ্যে সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে এটা আর কি যাবে, ইনফেকশন করবে, পরবর্তীতে এই ট্রোফোজয়েডটাই আর কি মাল্টিপ্লাই করবে বাইনারি ফিশনের মাধ্যমে, লংগিটিউডিনাল বাইনারি ফিশন, যেটা জিআইটা ইন্টেস্টাইনালিস এবং অ্যান্টিমেবা স্টোলাইটিকা দুইটার ক্ষেত্রে একই কথাই প্রযোজ্য, বাইনারি ফিশনের মাধ্যমে। ওকে, ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বাইনারি ফিশনের মাধ্যমে ব্যাকটেরিয়াও মাল্টিপ্লাই করে, ওকে, বাট ব্যাকটেরিয়া হচ্ছে যে প্রোক্যারিওট, আর হচ্ছে প্রোটোজোয়া হচ্ছে ইউক্যারিওট, এই জিনিসটা আর কি তোমরা মনে রাখবা। ওকে, বাইনারি ফিশনের মাধ্যমে ইউক্যারিওটিক এই প্রোটোজোয়াটাই ডিভিশন হয়ে থাকে বা রিপ্রোডাকশন হয়ে থাকে। ওকে, ক্লিনিক্যাল ফিচারের মধ্যে বলা হয় ইনফেক্টিভ ফর্ম হচ্ছে ট্রোফোজয়েড, ডিজিজ নম্বর হচ্ছে ভ্যাজাইনাইটিস ইন ফিমেল, ইউরেথ্রাইটিস ইন মেল, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট,
যে ট্রাকোমোনাস ভ্যাজিনালিস কি ডিজিজ করে, মেলদের ক্ষেত্রে কি করে, ফিমেলদের ক্ষেত্রে কি করে, এটা হচ্ছে যে ভাইভাতে তোমাদেরকে ফ্রিকোয়েন্টলি জিজ্ঞেস করে। ওকে, সো তোমরা হচ্ছে যে এই জিনিসটা খেয়াল রাখবা যে ট্রাকোমোনাস ভ্যাজিনালিস ফিমেলদের ক্ষেত্রে ভ্যাজিনাইটিস করে আর মেলদের ক্ষেত্রে ইউরেথ্রাইটিস করে। ওকে, অ্যাসিমটোম্যাটিক কেসেস মোর ইন মেল দ্যান ইন ফিমেল, এই জিনিসটা আর কি তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে অ্যাসিমটোম্যাটিক কেসগুলো হচ্ছে যে বেশিরভাগই মেলদের থাকে ফিমেলদের তুলনায়। ইউজুয়ালি মেল ক্যারিয়ার অ্যান্ড ফিমেল ইজ সাফারার। ওকে, ইউজুয়ালি মেল ক্যারিয়ার, মেলরা হচ্ছে ক্যারি করে এবং ফিমেলরা হচ্ছে সাফারার, এই জিনিসগুলো তোমাদেরকে ধারণা থাকতে হবে। আরো কিছু ক্লিনিক্যাল ফিচারের মধ্যে বলতেছে যে ভ্যাজিনাল ট্রাকোমোনিয়াসিস এর, সেটা হচ্ছে লোকাল টেন্ডারনেস থাকবে, ভালভার প্রুরাইটিস থাকবে, সিভিয়ার ইচিং এন্ড বার্নিং সেন্সেশন থাকবে, ফাউল স্মেলিং, অ্যাবনর্মাল ভ্যাজিনাল ডিসচার্জ থাকবে, ডিসপ্যারোনিয়া থাকবে। সো ক্লিনিক্যাল ফিচার গুলো তোমাদেরকে মনে রাখতে হবে, এবং হচ্ছে যে অনেক সময় ক্লিনিক্যাল বেসড কোশ্চিন দিয়ে দেয়, তখন তোমাকে হচ্ছে যে ধারণা পেতে হবে যে এই ধরনের সিমটম কে প্রডিউস করে, সেখান থেকে তুমি বলতে পারো দিস ইজ এ কেস অফ ভ্যাজিনাল ট্রাকোমোনিয়াসিস। ওকে, তোমাদের কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল বেসড কোশ্চিন গুলো, যেন তোমরা প্রফে হচ্ছে যে চারটা গ্রুপ থাকে, চারটা গ্রুপের প্রত্যেকটাতে পাঁচটা করে কোশ্চিন থাকে, পাঁচটা কোশ্চিনের লাস্ট কোশ্চিন থাকে হচ্ছে ক্লিনিক্যাল বেসড কোশ্চিন। সো এরকম ভাবে তোমাদেরকে দিয়ে দিতে পারে, তোমরা সেই অনুযায়ী দেখবা এবং এই ক্লিনিক্যাল ফিচার গুলো মনে রাখবা। ওকে, ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাবনর্মাল ভ্যাজিনাল ডিসচার্জ, যেটা আর কি বলা হয় রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে ফিমেলদের অলওয়েজ ভ্যাজিনাতে হচ্ছে যে নর্মালি একটা ডিসচার্জ থাকবে, একটা হচ্ছে যে সিক্রেশন থাকবে, দ্যাট ইজ নট দ্য অ্যাবনর্মাল। অ্যাবনর্মাল বোঝার উপায় হচ্ছে এটা হচ্ছে ফ্রোদি হবে, গ্রিনিশ ইয়েলো আর ক্রিম কালার ডিসচার্জ হবে, প্রফিউজ ওয়াটারি ডিসচার্জ হবে, এবং হচ্ছে যে যে জিনিসটা হয় ফাউল স্মেলিং হবে, দুর্গন্ধযুক্ত হবে, আর সাথে হবে যে ইচিং এবং বার্নিং সেন্সেশন থাকবে। এই জিনিসটা বলার উদ্দেশ্য হচ্ছে কি যে কিছু কিছু পেশেন্ট মহিলা তোমাদের কাছে চলে আসবে যে অ্যাবনর্মাল ভ্যাজিনাল ডিসচার্জ নিয়ে, এই ক্ষেত্রে খেয়াল করো এটা হচ্ছে প্রোটোজোয়াল ইনফেকশন হচ্ছে, ট্রাকোমোনাস ভ্যাজিনালিস প্রোটোজোয়া দিয়ে হচ্ছে। সো এখানে তোমাকে দেওয়া লাগবে অ্যান্টি প্রোটোজোয়াল ড্রাগ। ওকে, অ্যাবনর্মাল ভ্যাজিনাল ডিসচার্জ আবার হচ্ছে যে আসতে পারে হচ্ছে যে ফাঙ্গাল ইনফেকশন নিয়ে, ভ্যাজিনাল ক্যান্ডিডিয়াসিস নিয়ে। সেই অ্যাবনর্মাল ভ্যাজিনাল ডিসচার্জের ক্যারেক্টারিস্টিক্স কিন্তু আলাদা, তাহলে তোমাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তুমি যদি ডিফারেন্সিয়েট ক্লিনিক্যালি না করো, তাহলে যে ঘটনাটা হবে সেটা হচ্ছে কি তুমি কি করবা, ওই দেখা যাবে যে অ্যান্টি প্রোটোজোয়াল ড্রাগ দিয়ে দিচ্ছ, কিন্তু কারণ কি এটা ভুল হবে, কারণ কি এটা তোমাদের হচ্ছে যে ভ্যাজিনাল ক্যান্ডিডিয়াসিস এর ক্ষেত্রে তোমাদের দিতে হবে অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ। ওকে, আবার দেখা যাবে যে ব্যাকটেরয়েড দিয়ে যেগুলো আর কি ইনফেকশন হয়ে থাকে, ব্যাকটেরিয়াল ভ্যাজিনাইটিস যেগুলো, সেগুলোর ক্ষেত্রে দেখা যায় যে অ্যান্টিবায়োটিক তোমাকে দিতে হবে অন্য একটা গ্রুপে। সো তোমাকে এই জিনিসটা ডিফারেন্সিয়েট করার জন্য তোমাদেরকে অবশ্যই অবশ্যই ক্লিনিক্যাল ক্যারেক্টারিস্টিক্সটা জানতে হবে। আমি সবসময় যে জিনিসটা বলি তোমাদেরকে যে তোমরা ক্লিনিক্যাল ম্যাক্রোবায়োলজিস্ট হও, ক্লিনিক্যাল ম্যাক্রোবায়োলজিস্ট হও, ল্যাবের মধ্যে চার দেয়ালের মধ্যে না থেকে তোমরা ক্লিনিক্যাল ওরিয়েন্টেড হও, ঠিক আছে? ক্লিনিক্যাল যত বেশি ওরিয়েন্টেড হবা তত ভালো তোমরা একজন ফিজিশিয়ান হতে পারবা। সো টু বি এ ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজিস্ট, ওকে, সো তোমাদেরকে এই জন্য সবসময় ফোকাস করতে হবে ক্লিনিক্যাল ফিচার এবং এই রিলেটেড জিনিসগুলো দিয়ে তোমাদের রোগ নির্ণয় করা। ওকে, ল্যাব ডায়াগনোসিস এর জন্য যেটা, সেটা হচ্ছে কি তোমাদেরকে আগেই বলেছি যে পাঁচটা এরকম ভাবে থিওরির মধ্যে ফেলতে হবে। এক নাম্বার হচ্ছে স্পেসিমেন, স্পেসিমেন কি নিবা, হাই ভ্যাজিনাল সোয়াব নিব। ওকে, ফিমেলদের ক্ষেত্রে হাই ভ্যাজিনাল সোয়াব বা ভ্যাজিনাল ডিসচার্জ নিব, তবে হাই ভ্যাজিনাল সোয়াবটাই তোমাদেরকে বলতে হবে। ওকে, এটা স্পেসিফিক তোমাদেরকে আলাদা করে মেনশন করতে হবে যে আমরা হচ্ছে হাই ভ্যাজিনাল সোয়াব নিব। ওকে, মেলদের ক্ষেত্রে নিব সিক্রেশন ফ্রম দ্য ইউরেথ্রা অর প্রোস্টেট, প্রোস্টেটিক স্মিয়ার নেওয়া হয়, তোমরা সবাই জানো প্রোস্টেটিক স্মিয়ার নেওয়া হয় হচ্ছে পার রেক্টালি ডিজিটাল এক্সামিনেশনের মতো করে ওরকম ভাবে নেওয়া হয়। সুতরাং আর কি প্রোস্টেটিক স্মিয়ার নেওয়া হয় দিয়ে আমরা হচ্ছে দেখি, আর একটা হচ্ছে ইউরেথ্রা সিক্রেশনের মাধ্যমে, ডিসচার্জের মাধ্যমে আমরা হচ্ছে যে স্পেসিমেনটা নিয়ে থাকি। ওকে, এরপরে যেটা, সেটা হচ্ছে ম্যাক্রোস্কোপিক্যাল এক্সামিনেশন। ম্যাক্রোস্কোপিতে আমরা হচ্ছে ওয়েট মাউন্ট প্রিপারেশন করতে পারি, এটা আমাদের একটাই মরফোলজিক্যাল ফর্ম, ট্রোফোজয়েড ফর্ম পাবো, এবং এটা হচ্ছে যে একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স আছে, শুটিং স্টার লাইক অর টিপিক্যাল জার্কি মুভমেন্ট। ওকে, এরকম ভাবে দেখা যাবে যে শুটিং স্টার তোমরা হচ্ছে যে দেখছো রাতের আকাশে তারা খসা, যেটাকে বলে হঠাৎ করে একটা তারা সরে যাচ্ছে একদিক থেকে আরেকদিকে চলে যাচ্ছে, দিস ইজ শুটিং স্টার লাইক অর টিপিক্যাল জার্কি মুভমেন্টও বলা হয়।
যেহেতু এর অনেকগুলো ফ্লাজেলা আছে, ফ্লাজেলাতে এত দ্রুত মুখ করে চেনা খুব মুশকিল হয়ে যায়। চোখের সামনে মাইক্রোস্কোপ ধরলেই দেখা যায় যে এটা দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে, বোঝা খুব মুশকিল হয়। সো ওয়েট মাউন্ট প্রিপারেশন হচ্ছে সিম্পল একটা স্যালাইন প্রিপারেশন, তোমরা সবাই জানো, জাস্ট ওয়ান ড্রপ অফ নর্মাল স্যালাইন দিয়ে আমরা যে সোয়াবটা দিয়ে কালেক্ট করলাম স্পেসিমেন, সেই সোয়াবটা আমরা জাস্ট রাব করে দিব নর্মাল স্যালাইনের মধ্যে, তারপরে একটা কাভার স্লিপ দিয়ে দিব, দিলেই মাইক্রোস্কোপের নিচে প্রথমে 10 তারপরে 14 নিচে দেখলে আমরা হচ্ছে যে কনফার্ম করে ফেলবো দিস ইজ এ কেস অফ জ্যাকোমোনাস ভাজিনালিস বাই এক্সামিনিং দেয়ার মুভমেন্ট শুটিং স্টার লাইক অর টিপিক্যাল জার্কি মুভমেন্ট। ওকে, কালচারে হচ্ছে সিপিএলএম মিডিয়া বলে একটা মিডিয়া আছে, তোমাদের এটা খুব জানা খুব জরুরি না, তোমাদের জানতে হবে যে জিনিসটা সেটা হচ্ছে কি, একটু আগে যেটা বললাম মাইক্রোস্কোপির মাধ্যমে যেটা জানতে হবে এটা তোমাদের জানাটা খুবই জরুরি, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। মাইক্রোবায়োলজির ভাইবার সময় রুটিনলি সাররা যে জিনিসগুলো জিজ্ঞেস করেন সেটা হচ্ছে কি ল্যাবরেটরি ডায়াগনোসিস, ল্যাব ডায়াগনোসিসটা ওই জন্য তোমাদেরকে খেয়াল রাখতে হবে, কোনো অবস্থাতে মিস করা যাবে না। ওকে, সেরোলজিক্যাল টেস্ট হচ্ছে IHA এবং জেল ডিফিউশন টেস্ট, এরকমভাবে করা যেতে পারে, সুতরাং আর কি সেগুলো খুব রুটিনলি করা হয় না, রুটিনলি করা হয় হচ্ছে মাইক্রোস্কোপিক্যাল এক্সামিনেশন। মলিকুলার টেস্টের মধ্যে PCR ডট ব্লড টেস্ট এগুলো করা যেতে পারে এবং হচ্ছে যে সেই অনুযায়ী এটা হচ্ছে যে ডিটেক্ট করে আমরা বলতে পারি। ওকে, ট্রিটমেন্টের জন্য যেটা বলা হয় সেটা হচ্ছে কি ওই একই কথাই প্রযোজ্য যে কথাটা তোমাদেরকে আগেও বলছি, অ্যান্টিবায়োটিক স্টেরয়েডিকা জিআরডি ইন্টেস্টাইনালিস আর হচ্ছে ট্যাকোমোনাস ভাজিনালিস, এই তিনটা প্রোটোজোয়া কেডি চ্যাটার্জিতে পরপর তিনটা আছে, সুতরাং এই তিনটা প্রোটোজোয়ার জন্য একই রকমই ট্রিটমেন্ট। ওকে, মেট্রোনিডাজল 400 মিলিগ্রাম TDS ফর 7 days, সেকনিডাজল 1000 মিলিগ্রাম টু-টাইম স্ট্যাট আমরা দিতে পারি, এবং অবশ্যই অবশ্যই বোথ পার্টনারকে দিতে হবে, মেল ফিমেল দুজনকে দিতে হবে, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুজনকে দিতে হবে ইনফেকশন হয়ে গেলে, কারণ হচ্ছে একজনকে ট্রিটমেন্ট দিয়ে আরেকজনের মধ্যে থেকে গেলে যে ভালো হয়ে গেল আবার মেলামেশা করলো আবার কিন্তু রি ইনফেকশন হয়ে গেল, সুতরাং তোমাদেরকে এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে যে বোথ পার্টনারকে ওষুধ দিতে হবে টু প্রিভেন্ট দ্য রি ইনফেকশন। এগুলো হচ্ছে যে কোনো কোনো অসুখের জন্য, কোনো কোনো ডিজিজের জন্য বোথ পার্টনারকে ট্রিটমেন্ট করাটা খুব জরুরি হয়ে পড়ে, সেই দিকে তোমাদেরকে খেয়াল রাখতে হবে। প্রিভেনশন কি করব, জাস্ট অ্যাভয়েড পেনিট্রেটিভ সেক্সুয়াল ইন্টারকোর্স, এটা হচ্ছে এক কথায় শেষ, এবং বুঝতেই পারতেছো যেহেতু এটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন করে থাকে, এবং হচ্ছে যে অ্যাভয়েড মাল্টিপল সেক্স পার্টনার, এই জিনিসটার ব্যাপারে জোর দেওয়ার কথা বলা হয়েছে। অ্যাভয়েড সুইমিং ইন দি ইনফেক্টেড পন্ড ওয়াটার, এই জিনিসটাও আর কি বলা হয় যে যদি অ্যাভয়েড করা যায় তাহলে ইনফেকশন হওয়ার চান্সটা কমে যায়। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য টুডেজ ক্লাস, আমি হচ্ছে যে তোমাদের এই দুটা টপিকস যেটা জিআরডি ইন্টেস্টাইনালিস এন্ড ট্যাকোমোনাস ভাজিনালিস, এই দুটা টপিকস তোমাদেরকে তোমাদের আজকে আর কি বললাম। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে যে আরেকটা প্রোটোজোয়া নিয়ে আমরা হচ্ছে যে দেখবো এবং সে অনুযায়ী আর কি আমরা আমি ধারণা দেওয়ার চেষ্টা করবো তোমাদের। সো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ এভরিবডি।